হ্যালো, আমি ডক্টর অঙ্গন কর্মকার, কনসালটেন্ট রিউম্যাটোলজিস্ট, ঢাকুরিয়া মানিপাল হসপিটালস। আজকে আমি ডিসকাস করব এসএলই বা লুপাস ডিজিজের উপসর্গ এবং তার চিকিৎসা সম্পর্কে। এসএলই বা লুপাস বেসিক্যালি ইয়াং ফিমেলদের অসুখ, যারা রিপ্রোডাকটিভ এজ গ্রুপে আছেন তাদের জন্য। লুপাস অসুখে যে সিমটমস বা যে উপসর্গ নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট করেন সেগুলো হচ্ছে জ্বর, গাঁটে গাঁটে ব্যথা, চামড়ায় বিভিন্ন রকমের র্যাশ, মেনলি মুখের ওপর র্যাশ বেরোনো, মুখের ভেতরে ঘা হওয়া, রক্তের সমস্যা এবং অবশ্যই কিডনির সমস্যা, যেটা খুবই সিরিয়াস ম্যানিফেস্টেশন লুপাসের। যখন আমরা কোনো পেশেন্টকে লুপাসের উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসতে দেখি, আমরা যে ইম্পর্টেন্ট টেস্ট অর্ডার করি পেশেন্টদের জন্য সেটাকে বলে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট বা ANA, এবং তার সঙ্গে অন্যান্য রুটিন রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা এবং আদার ব্লাড টেস্টগুলো। লুপাস অসুখের বেড়ে যাওয়ার একটা কারণ হলো যে সূর্যের আলোর কন্ট্যাক্টে আসা। তো লুপাস পেশেন্ট পেলে আমরা প্রথম যে অ্যাডভাইস দিই পেশেন্টদের, যতদূর সম্ভব যে সূর্যের আলোটা থেকে বাঁচা, দিনের বেলায় বেরোলে সবসময় ছাতা ইউজ করা, প্রচুর সানস্ক্রিন ইউজ করা, যাতে সূর্যের আলোজনিত ক্ষতিগুলোকে প্রিভেন্ট করা যায়। লুপাস অসুখের চিকিৎসার জন্য যে সমস্ত ওষুধপত্র আমরা প্রেসক্রাইব করি তার মধ্যে ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে স্টেরয়েড এবং হাইড্রক্সিক্লোরোকুইন। লুপাস বেসিক্যালি এমন একটা অসুখ যেখানে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম রয়েছে সেটা শরীরের নিজের সেলস টিস্যুর এগেনস্টে কাজ করে। তাই স্টেরয়েড ওষুধের কাজ হচ্ছে শরীরের ইমিউন সিস্টেমকে কিছুটা প্রতিহত করা, যাতে ইমিউন সিস্টেম নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ওপর অ্যাক্টিভ না হতে পারে। স্টেরয়েড দিয়ে ইনিশিয়ালি চিকিৎসা শুরু করা হয়। হাইড্রক্সিক্লোরোকুইন সমস্ত পেশেন্টকে খেয়ে যেতে বলা হয় যতদিন না পর্যন্ত অসুখ পুরোপুরি কন্ট্রোলে আসে, এবং অসুখ কন্ট্রোলে আসার পরও অনেকদিন ধরে হাইড্রক্সিক্লোরোকুইন চলতে হতে পারে। স্টেরয়েড ছাড়া আর যে সমস্ত ইমিউনোসাপ্রেসিভ ওষুধ ইউজ করা হয়, যেমন সাইক্লোফসফামাইড, অ্যাসাথায়োপ্রিন, মাইকোফেলোনেট, মোফেটিল, এইগুলো লুপাসের যে সমস্ত সিরিয়াস উপসর্গ, যেমন কিডনির প্রবলেম, নার্ভের প্রবলেম, রক্তের সিরিয়াস প্রবলেম, হৃৎপিণ্ডের প্রবলেম বা ফুসফুসের প্রবলেম, সেইগুলোকে প্রতিহত করার জন্য। থ্যাংক ইউ।